মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদ 2022-23 সদস্যদের কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা 2টায় জেলা আইনজীবী পরিষদ কার্যালয়ে এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদ্যবিদায়ী সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যকরী পরিষদের সকল সদস্যসহ সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন। জেলা আইনজীবী সমিতির সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সকল সদস্য উপস্থিত ছিলেন। এ সময় নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদেরকে বিভিন্ন সিনিয়র আইনজীবীরা ফুল দিয়ে বরণ করে নেন। এছাড়াও তারা নবনির্বাচিত কার্যকরী পরিষদের কাছে সুশৃঙ্খলভাবে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট অজয় কুমার চক্রবর্তী ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আলম আইনজীবীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আমাদের এই সভাপতি হিসাবে তো আমাদের দায়িত্ব হলো আইনজীবীদের কল্যাণ, বারের কল্যাণ এবং আমাদের যেই বিচার প্রার্থী মানুষের কল্যাণ এবং এই সার্বিক বার এবং বেঞ্চের সহযোগিতায় সকল মানুষের কল্যাণই আমাদের মুখ্য কাজ। আমাদেরকে আইনজীবী সমিতি আইনজীবীরা আমাদের এক বছরের জন্য নির্বাচিত করেছে আইনজীবীদের স্বার্থে এবং বারের স্বার্থে। আমাদের যত পদের সমস্যা আছে আমরা সমাধান করব। অনুষ্ঠান শেষে বিভিন্ন আইনজীবীরা নবনির্বাচিত পরিষদের সদস্যদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আদনান সাদ, নিউজ 71.TV।